ওম শান্তি ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি যেই বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে যাচ্ছি তা হল পার্সোনালিটি ডেভেলপমেন্ট সত্যি কথা বলতে গেলে সকলেই চায় তার জীবনের উন্নতি বা ডেভেলপমেন্ট অথবা বিকাশ আজকে এই সময়ে সমস্ত মানুষই সকলে কীভাবে তার পারিবারিক উন্নতি হোক অথবা আর্থিক উন্নতি হোক অর্থাৎ এক কথায় সেলফ ডেভেলপমেন্ট করার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে কিন্তু সেলফ ডেভেলপমেন্টকে শুধু ভাবছে আর্থিক উন্নতির দ্বারাই সম্ভব হবে অথবা পড়ালেখা করে অনেক বড় ব্যক্তি হয়ে গেলেই সম্পূর্ণ ডেভেলপমেন্ট চলে আসবে কিন্তু পড়ালেখা করার পর অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরও বললাম সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটে না তা কেন কারণ আমরা দেখছি আজকে সমাজে সমস্ত পরিবারেরই মায়েরা অথবা বাবারা চায় যে আমার ছেলে বা আমার মেয়ে যাতে অনেক বড় ব্যক্তি হয়ে যায় অনেক বড় কোম্পানিতে চাকরি করে এম বলুক আর বড়ো বড়ো অর্গানাইজেশনেই বলুক অথবা আইএস অফিসার হয়ে যাক অর্থাৎ সকলেই চাইছে কোনো না কোনো একটা টপ লেভেলে তাকে উন্নীত করার জন্য কিন্তু হয়ে যাওয়া তো খুব ভালো জিনিস তার জন্য কি শুধু পুঁথিগত শিক্ষারই দরকার তার জন্য সকলেই বললাম কি করে ছোট থেকেই তাকে সুন্দরভাবে মানুষ করা যায় সুন্দর একটা জীবন যাপন করা যায় তার জন্য প্যারেন্টসরা বাচ্চাদের জন্য খুব বেশি সময় দিয়ে থাকে কিন্তু আমরা যদি দেখি আজকের থেকে কিছু আগে যে শিক্ষা প্রণালী ছিল তাতে দেখা যেত সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ ক্ষেত্রেই কি করে বাচ্চাদের মধ্যে ভ্যালুস অথবা মরালিটি জাগ্রত করা যায় তার জন্য আলাদা একটা ব্যবস্থা ছিল যাকে বলা হতো গুরুকুল শিক্ষা সেই গুরুকুল শিক্ষাতে রাজার ছেলেই হোক অথবা সাধারণ ব্যক্তি হোক সকলেই একই ছাদের নিচে অর্থাৎ একই সাথে পড়ালেখা করতেন তাদেরকে সেরকম করে বড় করা হতো যাতে সে একইভাবে সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে তার জন্য সে বড় লোকে হয়ে থাকুক আর সাধারণ একটা মধ্যবিত্ত ঘরেরই হয়ে থাকুক সম্পূর্ণ শিক্ষা তার মধ্যে ধীরে ধীরে চলে আসত অর্থাৎ সম্পূর্ণ শিক্ষা বলতে গেলে তার মধ্যে ভ্যালুস বা মরালিটি বা ভার্চুসগুলোও চলে আসতো পাশাপাশি পুঁথিগত শিক্ষাও চলে আসতো সেই গুরুকুল সিস্টেম যা এখন আর বাস্তবে সমাজে নেই সেই গুরুকুল সিস্টেম যদি দেখা যায় সেরকমভাবে কেনই বা যে রাজার ছেলে সেও একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে একসাথে পড়াশোনা করাত একসাথে শিক্ষা দেওয়া হতো তার কারণ তার মধ্যে ইকুয়ালিটি বা সমতা সকলের মধ্যে সমান মর্যাদা দেওয়ার যে ক্ষমতা সকলকে রেসপেক্ট দেওয়ার যে ক্ষমতা এবং সকলেই সকলের জন্য সেই ভাবনা সেই চেতনা জাগ্রত করার জন্যই সবাই একই সাথে একই শিক্ষায় শিক্ষিত করা হতো কিন্তু আজকাল সমাজে দেখা যায় ভিন্ন ভিন্নভাবে অনেক ক্যাটাগরির স্কুল খুলে গেছে যেখানে সকলের জন্য আলাদা আলাদা ব্যবস্থা সকল এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চারা যারাই বা স্কুলে যাচ্ছে মায়েরাও বা প্যারেন্টসরাও পাঠাচ্ছেন সেই স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য কিন্তু সেই শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে কোথাও কি মরালিটি বা ভার্চুজ বা ভ্যালুজের সম্বন্ধে কিছু একটা বলা হয়ে থাকে আর যদি কিছু একটু বলা হয়ে থাকেও তা শুধু ভারবালি অর্থাৎ তা শুধু পুঁথিগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে কিন্তু সেরকম কোথাও নেই যেখানে বলা হয়ে থাকে যে মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমেই আমাদের সম্পূর্ণ শিক্ষা আমরা শিক্ষিত হতে পারি তার জন্য বাস্তবে সেই যে আগের গুরুকুল শিক্ষা ছিল সেই গুরুকুল শিক্ষাই ছিল সবচেয়ে বড় শিক্ষা যার মধ্যে অটোমেটিক্যালি পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়ে যেত কারণ একজন ব্যক্তি সম্পূর্ণরূপে ডেভেলপ তখনই হবে যখন তার মধ্যে ভার্চুস অথবা ভ্যালুস এবং ফিজিক্যাল শিক্ষা এবং তার মধ্যে যে পুঁথিগত শিক্ষা সেটাও আসবে শিক্ষায় যখন সে ব্যক্তি শিক্ষিত হবে তখনই তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেই জ্ঞানটা চলে আসে কিন্তু আজকে আমরা দেখছি যে সত্যি কথা বলতে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য অনেক রকম শিক্ষা প্রণালী শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের সেমিনার কনফারেন্স আদি আদি হয়ে থাকে কিন্তু তথাপি সম্পূর্ণ পার্সোনাল ডেভেলপমেন্ট যদি করতে হয় তার জন্য আমাদের কিছু কিছু বিষয়ের উপর খুবই নজর দেওয়া দরকার যেরকম আমাদের যে বিষয়গুলোর উপর নজর দিতে হবে তার মধ্যে আমাদের লাইফস্টাইলের মধ্যে ভার্চুসকে অ্যাডপ্ট করা খুবই দরকার ভার্চুস বা ভ্যালুস যাকে বলা হয় সবচেয়ে মূল আধার বা জীবনের কর্ণধার যাকে বলা হয় ভ্যালুস মেক্স এ ম্যান ভ্যালুয়েবল সেই ভার্চুজ বা গুণটা যদি আমাদের মধ্যে চলে আসে অর্থাৎ আমাদের মধ্যে আধ্যাত্মিক গুণগুলো যা অটোমেটিক্যালি আমাদের মধ্যে আছে সেই গুণ হল প্রত্যেকের মধ্যে সুন্দর ভাবনা সুন্দর বিচার ভাবনা নিয়ে পূর্ণ করা কিন্তু সেটা ধীরে ধীরে আজকে সমাজ থেকে চলে যাচ্ছে ভার্চু এরকম একটা জিনিস যা যখন কোনো ব্যক্তি তার নিজের জীবনে অ্যাডপ্ট করে তার পার্সোনালিটি অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে শুধু বড় করে পুঁথিগত শিক্ষায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম কিন্তু তার মধ্যে কোনো মরালিটি নেই সেই ব্যক্তিকে বললাম কোনো ব্যক্তি ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না সমাজে দেখুন আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ যাকে বলা হয় সম্পূর্ণ মূল্যবান ব্যক্তির মধ্যে একজন যে অনেক ইয়তের রোল মডেল হিসেবেও আমাদের জীবনে অনেক বেশি অনুপ্রেরণা দিয়ে থাকেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমাকে যদি একশোটা ইয়োত দাও আমি এই সমাজকে পরিবর্তন করে দেব কিন্তু উনি নিজে বললাম সম্পূর্ণরূপে মূল্যকে ধারণ করার পরেই নিজের জীবনকে এত শ্রেষ্ঠ করতে পেরেছিলেন যাকে বলা হয় ম্যাগনেটিক পার্সোনালিটি অর্থাৎ যার পার্সোনালিটি দেখে যার ব্যক্তিত্বকে দেখে অনেকেই বললাম ইন্সপায়ার হয়ে থাকে কিন্তু সেরকম ব্যক্তিত্ব কি আজকের সমাজে কোনো একটা যুবকের কাছে আছে আমরা ভাবি নিজের জীবনে মূল্যকে ধারণ করা অর্থাৎ কোনো একটা বিষয়ে খুব স্কিল্ড ম্যান হয়ে যাওয়া সেটাই কাউকে যদি বলা হয় আপনার কি গুণ আছে বা তোমার বন্ধুর কোন কি গুণ আছে তাহলে বলা হয়ে থাকে সে খুব ভালো গান করতে পারে সে খুব ভালো সবার সঙ্গে স্পিচ দিতে পারে কিন্তু বাস্তবে সেটা বললাম আমাদের আসল গুণ নয় ইটস আওয়ার অ্যাকওয়ার্ড কোয়ালিটি বাট হোয়াটস মাই রিয়েল অরিজিনাল কোয়ালিটিস যাকে রিয়েল কোয়ালিটি বলে থাকে সেটা হলো আমাদের মধ্যেই আছে যেটা আমার আত্মার গুণ যেটা আমার অন্তর্নিহিত শক্তি যা আমার মধ্যে আছে তার সেই গুণ সেই গুণ হল আমাদের মধ্যে থাকা পবিত্রতা সুখ শান্তি আজকে আমরা আমাদের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যতটাই জীবন আমাদের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যতটাই সময় আমরা ব্যতীত করি তার মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা অনেক রকম ওয়েস্ট বা ব্যর্থভাবেই কাটিয়ে দিই হয়তোবা কারো বিষয়ে ব্যর্থ আলোচনা করে হয়তোবা কারোর বিষয়ে পরদর্শন পরচিন্তন করে কিন্তু যদি আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে সফলভাবে কতটুকু সময় কাটালাম যে যেই কাজ করে থাকে না কেন কেউ বা কম্পিউটারে কাজ করছে কেউ বা অফিসে কাজ করছে কেউ অথবা রান্নাঘরে কাজ করছে যাই করে থাকুক না কেন যে কোনো কর্মের ক্ষেত্রে যদি আমরা শুদ্ধ বিচার ধারাকে নিয়ে দিই তখনই বললাম তার জীবনটা ভ্যালুবেসড হয়ে যায় অর্থাৎ আমাদের জীবনের মধ্যে যখন পজিটিভিটি বা শ্রেষ্ঠ বিচার ভাবনা নিয়ে আমরা নিজেকে সুন্দরভাবে তৈরি করি তখনই বললাম আমাদের জীবনটা শ্রেষ্ঠ হয়ে যায় তার জন্য বলা হয়ে থাকে মূল্যই বাস্তবে জীবনের আধার দেখুন অনেক সময় দেখা যায় আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখি কোনো একটা ঘিয়ের বোতলে লেখা হয়ে থাকে লেবেলিং থাকে পিওর ঘি যদি পিওর ঘি লেখাটা থাকে তাহলে বললাম সেই ঘির দামটা অনেক বেড়ে যায় অর্থাৎ পিওর দ্যাট মিন্স পিওরিটি ইজ এ ভ্যালু সেই পিউরিটি যখন সেই ঘিয়ের মধ্যে চলে আসলো তখন অটোমেটিক্যালি তার ডিমান্ড বেড়ে গেল। তাই আমাদের জীবনের মধ্যেও যদি সেই পবিত্রতা অর্থাৎ শুদ্ধতা স্বচ্ছতা আমরা যদি সকলেই একরকম হয়ে যায় তাহলে আমাদের জীবন অনেকটা সুন্দর হয়ে যায় আজকে প্রত্যেকেই বললাম জীবনকে তৈরি করছে তার জীবনে কি করে একটা সুন্দর ভালো আর্ন করা যায় অনেক টাকা পয়সা আর্ন করা যায় কিন্তু একটা কথা বলে বলা হয়ে থাকে ড লুক ফর এ জব বাট লুক ফর এ ক্যারিয়ার আমাদের আজকে আমরা যা করছি আমরা প্রত্যেকেই কোনো একটা বড়ো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে আমার অনেক আর্ন করতে হবে কারণ ডে বাই ডে আমাদের আর্নিংটা খুবই দরকার কারণ আমরা কমফোর্ট জোন অর্থাৎ প্রত্যেকেই চাই যাতে জীবনে আরাম খুবই দরকার তার জন্য দরকার অনেক বেশি রোজগার করা অনেক বেশি আর্নিং করা কিন্তু সত্যি কথা বলতে কিছুদিন পরে অনেক আর্ন করার পর জীবনটাকে মনে হয় যে কিছুই করিনি আজকালকার সমস্ত ইওতের একটা বড় স্বপ্ন হলো কী কীভাবে এমএনসিতে বা বড় অর্গানাইজেশনে একটা চাকরি পেয়ে যাওয়া আমি সেটা বলছি না যে বড় অর্গানাইজেশনে চাকরি করা খুবই খারাপ অবশ্যই আমাদের বড় অর্গানাইজেশনে চাকরি করতে হবে কিন্তু তার জন্য এই নয় যে আমার জীবনে শুধু একটাই এইম অবজেক্ট হবে হাউ টু আর্ন মানি মানি আর্নিংয়ের সাথে সাথে আমাদের নিজেকেও দেখতে হবে যে আমি আমার জন্য কি জমা করছি বা কি সঞ্চয় করছি যা টাকা পয়সা আজকে আমরা জমা করছি বা আর্ন করছি তা তো এখন আছে কালকে নাও থাকতে পারে কিন্তু পাশাপাশি আমার মনের বিকাশের জন্য আমার নিজের সুখ শান্তির জন্য আমি কি জমা করছি অর্থাৎ শুধু নিজের জীবনকে একটা ভালো চাকরি পেয়ে যাওয়াই সব কিছু নয় কিন্তু একটা ক্যারিয়ার সুন্দর করে তৈরি করা সেটা হলো সবচেয়ে বড় জিনিস তারপরও আমাদের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট যা আমরা করে থাকি না সেটা হলো মেনটেন দ্য ব্যালেন্স বিটুইন আই অ্যান্ড মাইন্ড অর্থাৎ আই এবং মায়ের মধ্যে একটা বিরাট বড় গ্যাপিংস আছে সেটা আমরা কখনো মেনটেন করি না আজকে যা আর্ন করেছি সেটা আমার জন্য করেছি অর্থাৎ আমার পরিবারের জন্য করেছি যা আমি রেখে যেতে পারি কিন্তু আমি নিয়ে কি যাব টাকা পয়সা তো এখানেই রেখে যাব কিন্তু সাথে কি নিয়ে যাব সাথে বললাম নিয়ে যাব আমার শ্রেষ্ঠ কর্মের ফলটা তাহলে আমি যা করলাম আমার ক্যারিয়ারটাকে সুন্দর করে সেই টাকাটা আর্ন করলাম না এনি ওয়ে আই হ্যাভ টু আর্ন মাই মানি ইটস মাই এম অবজেক্ট সেই ভাবনা নিয়ে করলাম তাই সেটাই বললাম আমাদের সাথে যাবে তাই আমার সাথে সুন্দর করে যদি সত্যি সত্যি কিছু নিয়ে যেতে হয় অর্থাৎ আমি আমার নিজের জন্য যা করেছি সেটাই আমার সাথে যাবে সেটা হলো আমাদের শ্রেষ্ঠ বিচার ভাবনার যে কর্মের পুঁজি সেটা তাই বলতে গেলে আজকে আমরা কেউ এই গ্যাপিংসটাকে মেনটেন করছি না আয় এবং মাই আর আয় এবং মায়ের মধ্যে সেই ব্রিজটা অনলি হোয়েন উই অ্যাডপ্ট দ্য ডিভিনিটি সেই ব্রিজেস। সেটাই তৈরি করে দেয় বাস্তবে আই এবং মাই সেই ব্রিজটাকে তৈরি করার জন্য দরকার ডিভিনিটি ডিভিনিটি মানে আমাদের মধ্যে যে দিব্য গুণ ছিল সেগুলিকে আবার অ্যাডপ্ট করতে হবে হারিয়ে যাওয়া ভার্চুসগুলোকে সেই হারিয়ে যাওয়া গুণগুলো আমরা যখন আবার অ্যাডপ্ট করব। তখনই অটোমেটিক্যালি আয় এবং মায়ের মধ্যে একটা বড় ব্রিজ তৈরি হয়ে যাবে যে সুন্দর ব্রিজ আমাদের জীবনকে সুন্দর করে দিতে হবে তার পাশাপাশি আমাদের সকলেরই দরকার বিয়ে বিয়ে চেঞ্জ অ্যাজেন্ট দ্যাট মিন্স বিয়ে চেঞ্জ অ্যাজেন্ট কথাটার মধ্যেই আছে যে কোনো রকমে চেঞ্জ আমাদের জীবনে দরকার এবং এখন যে সময় আসছে সেই সময়ে আমাদের প্রত্যেকেরই ডে বাই ডে এভরিথিং ইজ গোয়িং টু চেঞ্জ তার সঙ্গে আমাদের পাশাপাশি চলতে হবে কোপ আপ করে চলতে হবে দেখুন আজকে আমরা বললাম সকলেই অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি কারণ যে সময় চলছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা প্রত্যেকে টেকনোলজিক্যালি অনেক উন্নত হয়ে গেছি টেকনোলজিক্যালি উন্নতি হওয়ার সাথে সাথেই আমাদের মধ্যে চলে এসেছে অতিমাত্রায় স্ট্রেস অনেকে বলে থাকে স্ট্রেস তো হবেই এখন যা সময় চলছে সেই সময়ে প্রত্যেকেরই স্ট্রেস দরকার আগের সঙ্গে তুলনা করলে হবে না কারণ আগে অনেক স্লো ছিল এখন আমরা অনেক ফাস্ট যাচ্ছি কিন্তু সব কিছু ঠিক আছে ফাস্ট যাচ্ছি কিন্তু আজকাল আমরা যেরকম করে ফাস্ট যাচ্ছি আমাদের জন্য বললাম অনেক কিছু সাধনও তৈরি হয়ে গেছে সেই ফাস্ট যে এখন সময় চলছে সেই সময়ে আমাদেরকে সুবিধা করার জন্য সেই সাধনগুলোকে আমরা কি ঠিক ঠিকভাবে ইউটিলাইজ করছি কেন আমাদের মধ্যে টেকনোলজি উন্নতি হওয়ার সাথে সাথেও স্ট্রেস চলে আসলো এটা তো কোথাও বলা নেই যে টেকনোলজি যদি উন্নতি হয় স্ট্রেস চলে আসবে তার কারণ আমরা শুধু নিজেকে একদিকেই ধাবিত করেছি টেকনোলজিক্যালি আমরা অনেকে উন্নত হয়েছি কিন্তু মরালিটির দিক দিয়ে বললাম আমরা সবাই জিরো হয়ে গেছি তার কারণে এখন দরকার এই চেঞ্জটাকে আমার নিজের জীবনে অ্যাডপ্ট করা অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইলের মধ্যে কিছু না কিছু চেঞ্জ আসছে সেই চেঞ্জটা হবে। কিন্তু তাতে আমার দেখা দরকার যে এখন যা সিচুয়েশন আসছে বিভিন্ন রকমভাবে সার্কামস্ট্যান্সগুলো আসছে সেইগুলিতে কিভাবে আমি আমার পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে রাখতে পারি অর্থাৎ যাতে প্রত্যেকটা সিচুয়েশনকে আমার ফেস করতে পারি তার জন্য দরকার আমাদের এই সময়ে নিজের ইনার পার্সোনালিটিকে অর্থাৎ ক্যাপাসিটিকে ইনার স্ট্রেংথকে বাড়িয়ে দেওয়া তার সাথে দরকার আমাদের ইনার স্ট্রেংথকে বাড়িয়ে দেওয়া কারণ যাই বা চেঞ্জ হচ্ছে পরিবর্তনের এই যুগে পরিবর্তন হবেই তার পাশাপাশি যদি আমি নিজেকেও সুন্দরভাবে পরিবর্তন করি কিন্তু পরিবর্তন কোন দিকে করতে হবে আমরা অনেক সময় তা বুঝতে পারি না তার জন্য নেগেটিভ ওয়েতেই আমরা নিজেকে পরিবর্তন করে দিই কিন্তু কোন রাস্তায় আমার গেলে ভালো হবে কোন দিকের পজিটিভ চেঞ্জ আমার দরকার না নেগেটিভ চেঞ্জের দিকে আমি ধাবিত হব সেটা বাস্তবে আজকের ইয়োতের খুবই জানা দরকার এখনকার ইয়োতদের মধ্যে অনেক বেশি ক্যাপাসিটি আজকাল যে ইয়তরা তাদের মধ্যে দেখা যায় অনেক বেশি ক্যাপাসিটি আছে কিন্তু সে তার এই ক্যাপাসিটিটাকে ইউটিলাইজ করছে না সে ইউটিলাইজ করছে কোন দিকে তার ইউটিলাইজেশন সেটা হচ্ছে সাধারণভাবেই যেভাবেই মনে করুন কোনো ক্রিয়েটিভিটির দিক দিয়ে যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আজকে প্রত্যেকেই বললাম বিভিন্ন রকম কম্পিউটারে গেম খেলে থাকে সেখানে দেখা যায় যে সে কম্পিউটারে গেম খেলছে কিন্তু সেই কম্পিউটারে গেমটা দিয়ে সে যা যা গেম হচ্ছে তাতে দেখা যায় যে হয় সেখানে কোনো শ্যুট করছে কাউকে অথবা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকিং হচ্ছে কোথাও বা মোটরসাইক্লিং হচ্ছে দ্যাট মিন্স সে যে গেমটা খেলছে সে তার বুদ্ধি ব্রেনটাকে ইউটিলাইজ করছে কিন্তু সে কোন দিকে ইউটিলাইজ করছে যেখানে মনে করুন কোনো গান গেম খেলছে সেই গান সে তার হাতে যদি একটা রিয়েল গান উঠিয়ে দেওয়া হয় তাহলে বললাম সে কাউকে শ্যুট করে নিতে পারে দ্যাট মিন্স আজকের যে যুব সমাজ তাদেরকে আমরা কিভাবে শিক্ষা দিচ্ছি অনেক ক্ষেত্রে এটাতে প্যারেন্টসদেরও দোষ হয়ে থাকে প্যারেন্টসরা ভাবে বাচ্চারা শান্ত হয়ে থাকার জন্য ছোটবেলা থেকে ভিডিও গেমস দিয়ে দেয় এবং সেইভাবেই সে নিজের স্কিলটাকে তৈরি করছে কিন্তু এই ভিডিও গেমসটা বললাম তার জীবনে এক সময় গিয়ে অনেক বিপজ্জনক একটা পরিস্থিতিও দাঁড়িয়ে করে দিতে পারে তাই আমাদের ভাবা দরকার চেঞ্জ তো হবেই এই চেঞ্জের পাশাপাশি আমরা কি করে নিজেকেও সুন্দরভাবে তৈরি করতে পারবো পরিস্থিতিটাকে অ্যাডজাস্ট করতে পারবো তার জন্য কাউকে আমার ফল কপি করা নয় কপ আমরা আজকে সবাই দেখছি কাউকে কপি করা নিয়ে আমরা খুব ব্যস্ত কিন্তু একটা কথা বলতে গেলে প্রত্যেকের মধ্যেই অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে আমরা যদি আমাদের ক্রিয়েটিভিটিটাকে ইউজ করি আমাদের মধ্যে যে স্কিল আছে সেটাকে সুন্দরভাবে অর্থাৎ ইনোভেটিভ ওয়েতে ইউজ করি তাহলে আমার মনে হয় আজকে আমাদের যে এই যুব সমাজ বা আমরা যারা যুবকরা তারা আমরা এই সমাজটাকে একটা সুন্দর দিকে ধাবিত করতে পারব। কারণ দেখুন সকলেই চায় পার্সোনালিটি ডেভেলপ করতে বাট হোয়াট ইজ পার্সোনালিটি পার্সোনালিটি মিনস পার্সন উইথ বিলিটি স্কল পার্সোনালিটি অর্থাৎ একজন ব্যক্তিকে তার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে গড়ে ওঠাই হল তার সম্পূর্ণ বিকাশ যাকে বলা হয় ফুলেস্ট পার্সনালিটি তাই আমাদের জীবনে দরকার আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ দিক দিয়ে চেঞ্জ করবো অর্থাৎ পজিটিভ চেঞ্জ ইস মাস্ট ফর অল নট অনলি ফর ইউথ বাট ইউথ ক্যান ডু ইট ভ্যারি ইজিলি কারণ ইউথ যা চায় তা করতে পারে তার জন্য আমাদের সকলেরই একটা কথা ভাবা উচিত আমরা আমাদের জীবনকে শ্রেষ্ঠ কাজে যদি ব্যবহার করি আমরা তাহলে বললাম নিজের জীবনটাকে অনেক শ্রেষ্ঠ করতে পারবো বলা হয় লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস অনেকে দেখা যায় বলেন যে আমি কিছুই জানি না আবার অনেকে বলে আমি সব কিছু জানি আমার আর এখন শিখতে হবে না কেউ আমাকে শেখানোর দরকার নেই দুরকম পার্সোনালিটির ব্যক্তি বললাম প্রত্যেকের কাছে অনেক বেশি বিপজ্জনক এরকম ব্যক্তিদের পার্সোনালিটি বলতে গেলে বলা হয় ইগোয়েস্টিক পার্সনালিটি কারণ কিছু না জানাও যেরকম একটা ইগোর গন্ধ চলে আসে সব কিছু জানাতে সেটাতেও বললাম ইগোরই প্রকাশ পায় তাহলে আমাদের কি করতে হবে সম্পূর্ণরূপে একজন রিয়েল পার্সোনালিটি ব্যক্তি সেই যে বলে থাকে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমার শিখতে হবে কারণ আমাদের জীবনে প্রত্যেকটা পরিস্থিতিতে ছোট হোক বা বড় হোক সকলের কাছ থেকে আমরা শিখতে পারি কারণ শিক্ষার কোনো শেষ নেই কোনো না কোনো ব্যক্তির কাছে কোনো একটা গুণ থাকতে পারে আরেকজনের কাছে আরেকটা থাকতে পারে হয়তোবা যেটা আমার মধ্যে নেই তাই বাস্তবে শিক্ষা কখনো শেষ হয়ে থাকে না তাই যদি আমাদের সত্যি নিজের পার্সোনালিটিকে সুন্দর করতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অন্তিম শ্বাস পর্যন্ত শিখতে হবে এই শিক্ষাই হল মানুষের সব সবচেয়ে বড় একটা প্রাপ্তি যার মধ্যে শিক্ষা অর্থাৎ লার্নিং করার ক্যাপাসিটি থাকে সে যে কোনো সিচুয়েশনে প্রত্যেকের ক্ষেত্রেই প্রিয় হয়ে যায় এবং প্রত্যেকের মধ্যে থেকেই সে অনেক কিছু নিজের জীবনে শিক্ষা অর্জন করে নেয় পার্সোনালিটি যদি সত্যি ডেভেলপ করতে হয় গিভ রেসপেক্ট অ্যান্ড দেন গ্যাট রেসপেক্ট আসলে যদি আমরা প্রত্যেককেই সম্মান দিই তাহলে আমরা সম্মান পেয়ে যাব। সম্মান বললাম সবাই চায় কারণ ছোট থেকে বড়। প্রত্যেকেই অ্যাজ এ হিউম্যান বিং সকলেই চায় যে সবাই যাতে আমাকে সম্মান দেয় ছোটরা হয়তোবা ভালোবাসার আধারে সম্মান চায় বড়রা হয়তোবা ভাবে রিগার্ড দিলেই সম্মান হলো। কিন্তু সকলকে সম্মান দেওয়া আর সম্মান যদি আমরা দিয়ে থাকি তাহলে অটোমেটিক্যালি সেটা পেয়ে থাকবো তার জন্য বলতে হয় না আমাকে সম্মান দাও তাই আমাদের নিজের পার্সোনালিটির মধ্যে যদি আমরা প্রত্যেককে দিন, যারাই আমার সংস্পর্শে আসবে যারাই আমার সামনে আসবে আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি অ্যাটলিস্ট একটা স্মাইল দিয়েও তাকে রেসপেক্ট দিই তাহলে বললাম সে খুশি হয়ে যায় অনেক সময় দেখা যায় চলার পথে হয়তো বা আপনি পরিচিত নয় কিন্তু আপনাকে দেখে স্মাইল করছে সেটা যদি আমরা একটা স্মাইল দিয়ে দিলাম তাহলে সেই ব্যক্তিও বললাম আমার প্রতি গুড়ই শেষ দিল আর আমিও তার প্রতি গুড়েই শেষ দিলাম তার জন্য সম্মান দিলেই সম্মান পাওয়া যায় ছোটোদেরকে যদি ভালোবাসার আধারে সেম কলিককে অ্যাটেনশান দিয়ে তার জন্য আমরা সম্মান দিতে পারি এবং বড়দেরকে রিগার্ড জানিয়ে সম্মান দিতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখছি ওম শান পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলা দেব বিন আসা যাওয়ার পথের ধারে